কে তুমি? প্রশ্ন আমি করব প্রতাপ বাবু, একটাই প্রশ্ন আর একটাই উত্তর। তোমার তোমার ধৃষ্টতা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি তুমি জানো আমি কে? অবাক হওয়ার মতন তো এখনো আমি কিছু করিনি, মানুষকে অবাক করে দেওয়া আপনাদের কাজ। এবার আমার প্রশ্নের উত্তর দিন, যা আপনাদের চোখে অপরাধ মনে হয় সেটা করলে আপনারা ফাঁসি দেন, তাই তো? আপনি আজ স্বদেশীদের চোখে অপরাধী, স্বদেশী নিয়মে এবার আপনার মৃত্যু হবে, ফাঁসিতে নয় গুলিতে। এবার আপনার শেষ ইচ্ছে বলুন। শোনো, ঠান্ডা মাথায় আমার কথা শোনো। তুমি আমাকে মেরে কি পাবে বলো? আমি বলছি তুমি পিস্তল নামাও, আমি তোমায় কথা দিচ্ছি, সারা জীবন আজীবন তোমার এবং তোমার পরিবারের ভরণ পোষণের দায়িত্ব সরকার নেবে। আমি ব্যবস্থা করে দেবো, আমি কথা দিচ্ছি তোমায়। ওটাই তো চাই না, ইংরেজ সরকারের দয়া দাক্ষিণ্য চায় না। আমরা আমাদের দায়িত্ব নিজেরাই নিতে পারি। এই জন্মে আপনি দেশের প্রতি বেইমানি করতে পারেন, আমরা স্বদেশীরা পারি না। শোনো, তুমি জানো না তুমি কি ভুল করছো, এর ফল কিন্তু ভালো হবে না। তোমাকে ফাঁসিতে ঝুলতে হবে। আক্ষেপ নেই, মরার আগে একটাই শান্তি, ইংরেজের পা ছাটা একজন দেশদ্রোহীকে মেরে আমি মরেছি, এ কি কম শান্তির মৃত্যু? প্রতাপ বাবু, সুভাষ কিসের শব্দ হলো? চলো হেমন্ত। স্বদেশীদের মারলে ঠিক এতটাই লাগে প্রতাপ বাবু, দেশের শত্রুদের বাঁচার কোনো অধিকার নেই। সুভাষদা, প্রতাপ বাবু কি হয়েছে আপনার? প্রতাপ বাবু আপনি শান্ত হন। কে গুলি করেছে আপনাকে? প্রতাপ বাবু আপনাকে কে গুলি করেছে বলুন। চলুন বাবু, আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। হেমন্ত সাহায্য করো, হেমন্ত আপনাকে এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, এসো। প্রতাপ বাবু, হেমন্ত চুপ করে দাঁড়িয়ে আছো কেন? এসো সাহায্য করো আমাকে। প্রতাপ বাবু, প্রতাপ বাবু।